Welcome to online class of Sadarudhi ML High School once and again. Dear students, I think you are all okay and fine. Dear students, in our previous class we have discussed transformation of sentence. Today I will take a class on English second form of class 9. Today our lesson plan is right form of verbs. Right form of verbs author verbs shortik form er ever use of right form of verbs verbs shortik ever verb ki verb is the important part of a sentence. Without verb we can't make any sentence. So dear students, verb hocche sentence ekti guruttopurno ongsho. Verb chhara amra kokhono sentence goton korte parina. Verb er ekta bishal ongsho sentence e ache. Verb chhara ki sentence goton kora shombhob na. So তাহলে আমাদের কি করতে হবে, ভার্বটাকে সঠিকভাবে ব্যবহারের নিয়ম জানতে হবে. হাউ টু ইউজ ভার্ব ইন এ সেন্টেন্স প্রপারলি, কীভাবে ভার্বকে সঠিকভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয়। ভার্ব যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি তো সেন্টেন্সের কি অর্থটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না। ভার্ব সম্বন্ধে ভালো ধারণা রাখতে হলে আমাদের অবশ্যই টেন্সের নিয়ম মেনটেন করতে হবে অ্যান্ড স্ট্রাকচারগুলো আমাদের মেনটেন করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি রাইট ফর্ম ভার্বসের রুলস ওয়ানে দেখাবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কীভাবে রাইট ফর্ম ভার্বসটা করি। সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি যে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অবজেক্ট হবে এক্সটেনশন হবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। আর নেগেটিভ হবে, এখন দেখো যে নেগেটিভ হলে আমাদের অবশ্যই ডাজ নট ডু নট এর ব্যবহার করতে হবে। সাবজেক্ট এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কী, থার্ড পার্সন হচ্ছে হি সি ইট, কোনো ব্যক্তির নাম দে, এগুলো হচ্ছে থার্ড পার্সন। কিন্তু সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি সি ইট এবং কোনো নাম। এখানে হেয়ার উই সি অ্যান এক্সাম্পল, ফার্স্ট সি ড্যাশ এ পোয়েম, আমরা কী ভার্বটা ইউজ করবো এখানে, রাইট। তাহলে আমরা রাইট যদি আমরা ইউজ করি তো রাইটটা কোন ফর্ম হবে, রাইট ইউজ করতে হলে আমাদের অবশ্যই সেন্টেন্সের সাবজেক্টটাকে দেখতে হবে, সাবজেক্টটা কোন পার্সনে আছে। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় এবং সেকেন্ড পার্সন হয় তাহলে আমরা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো, থার্ড পার্সন হলে প্রেজেন্ট ফর্ম ইউজ করবো, কিন্তু তার সাথে এস বাই এস যোগ করবো, তাহলে আমাদের কী হবে, রাইটস, হি রাইটস এ পোয়েম। যদি লিখতাম ইউ রাইট এ পোয়েম, ইউ এবং আই ইউজ করলে মূল ভার্ব প্রেজেন্ট এস বাই এ যুক্ত হতো না। নেক্সট এক্সাম্পল, দ্য বেবি ক্রাই, এখন আমরা কী ব্যবহার করবো, ক্রাইটাকে আমরা কীভাবে ইউজ করবো এই জায়গায় সেন্টেন্সে, দেখো সি আর আই এস বেবি ক্রাইস, ওয়াইউটে আমাদের কী যোগ হয়েছে, আই এস যুক্ত হয়েছে। দেখো যে স্টুডেন্ট দ্য বেবি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার হয়, এই জন্য ভার্বের সাথে আই এস যোগ হয়েছে। নেক্সট এক্সাম্পল থ্রি, দ্য বয় টু স্কুল, আমরা এটা যদি আমরা যদি এটাকে ব্যবহার করি দ্য বয় গোস টু স্কুল, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার জন্য গোস হবে। কিন্তু যদি আমরা যদি নেগেটিভ অর্থ ব্যবহার করি যে গো ভার্বটা আমরা নেগেটিভ হিসেবে ব্যবহার করি, তো আমরা কী ব্যবহার করব, যে দ্য বয় ডাজ নট গো টু স্কুল, বালকটি বিদ্যালয়ে যায় না। তো আমরা যদি অ্যাফার্মেটিভ ব্যবহার করি দ্য বয় গোস টু স্কুল, আর নেগেটিভ ব্যবহার করলে দ্য বয় ডাজ নট গো টু স্কুল, ডাজ নট, আমরা নেগেটিভ অর্থ ব্যবহার করলাম, ডাজ নট গো টু স্কুল, ডাজ নট গো, দ্য বয় ডাজ নট গো টু স্কুল। ডিয়ার স্টুডেন্টস, রুল ওরে আমি তোমাদের কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের ফর্মটা বসাতে হয়, ভার্বের কোন ফর্ম হবে তা দেখ, এখন আমরা দেখাবো রুল টু। অর্থাৎ ফার্স্ট ইনডিপেন্ডেন্সে সাবজেক্ট বল ভার্ব টু মানে ভার্বের প্লাস ফর্ম, প্লাস অবজেক্ট প্লাস
एक्सटेंशन होवे एखाने आमरा जोदि व्यवहार करि वार्ब टू आमरा नेगेटिव होते पास्ट इंडिपेंडेंस आमरा कि व्यवहार करब डिड नट अर्थात कोनो काज जदि आमादेर अतीतकाले संगठित होये थाके ताहले आमार राइट फर्म वार्बसेर नियमे आमादेर अवश्य सब्जेक्टेर उपर वार्ब टू वार्बेर पास्ट फर्म यूज करते होबे আমরা লিখতে পারি ফার্স্ট এক্সাম্পল উই ড্যাশ টু ঢাকা উই ড্যাশ টু ঢাকা স্টার্টে আমরা গতকাল ঢাকা গিয়েছিলাম তো এখন আমাদের গতকাল যেহেতু আমাদের অতীতকালে সিম্বল ইউজ করা হয়েছে গতকাল অবশ্যই পাস্ট ইনভিনটেন্স পাস্ট ফর্ম অনুসারে আমাদের রাইট ফর্ম হবে বারবে পাস্ট ফর্ম সাবজেক্টের পরে আমাদের কী ব্যবহার করতে হবে উই ওয়েন টু স্কুল অর্থাৎ বারবে পাস্ট ফর্ম অর্থাৎ বার টু ইউজ করতে হবে বার টু ইউজ করতে হবে তারপর নেক্সট এক্সাম্পলে সে আমাকে একটি বই দিল 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 তো কি বারবে পাস্ট ফর্ম অবশ্যই অতীতকালের ঘটনা আমাদের এখনই বারবে পাস্ট ফর্ম ইউজ করতে হবে অর্থাৎ সি হি গেভ মি এ পেন আমার সাবজেক্টের উপর বারবে কি ফর্ম ইউজ করতে হবে বারবে পাস্ট ফর্ম ইউজ করতে হবে অনুরূপভাবে আমরা যদি নেগেটিভ ইউজ করি পাস্ট ইনভিনটেন্সে আমরা স্কুলে সে আমাকে সাহায্য করলো না হি ডিড নট হেল্প মি এখানে আমরা ভার্বটা কী ইউজ করলাম সাবজেক্ট এবারে ভার্বের নেগেটিভ হতে ডিড ব্যবহার অর্থাৎ ডিড নট হেল্প মি আমাদের পাস্ট ফর্মে পাস্ট ইনভিনিটেন্সে স্ট্রাকচারে ভার্ব টু করে বসানোর পূর্বে যদি আমরা নেগেটিভ অর্থ ইউজ করি তাহলে অবশ্যই ডিড নট এবার মূলভাবে প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে যেমন হি ডিড নট হেল্প এখানে হেল্প হবে না কারণ ডিড ভার্বটাই পাস্ট ফর্ম ডিয়ার স্টুডেন্টস আই থিঙ্ক ইউ হ্যাভ গট এ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য রাইট ফর্ম ভার্বস রুল ওয়ান অ্যান্ড টু নেক্সট ক্লাস আই উইল ডিসকাস অ্যানাদার রুলস আই থিঙ্ক ইউ উইল জয়েন উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং মাই ক্লাস